সেন্ট মার্টিন বর্তমানে গরিব আর মধ্যবিত্তদের জন্য না, কারণ ঢাকা থেকে দুই দিনের জন্য সেন্ট মার্টিন ঘুরতে গেলে খরচ হবে 15 থেকে 20 হাজার টাকা। তো আপনি অফ সিজনে গেলে মাত্র 7 থেকে 8 হাজার টাকায় কভার করে আসতে পারবেন। আমরা পশ্চিম বিচের সমুদ্রবিলাস রিসোর্টে বসছিলাম, প্রতিদিন এক রুমের জন্য ভাড়া 500 টাকা, যেটা সিজনের সময় প্রায় 10 হাজার টাকা হয়ে যায়। ক্লান্তি দূর করার জন্য সেন্ট মার্টিনের চেয়ে ভালো জায়গা আপনি আর কোথাও পাবেন না। নির্মল নিরিবিলি কোলা হল মুক্ত সমুদ্র পাড়ে ফিলিংসটা একবার নিতেই পারেন। সিজনের চাইতে অফ সিজনে এই মজা অনেক বেশি। ট্রলারে রিস্ক খুবই কম, আমরা যাওয়ার সময় স্পিড বোটও আসার সময় ট্রলারে আসি।